72 ঘন্টা পরও সন্ধান পাওয়া যায়নি দামছড়া থেকে অপহৃত ব্যবসায়ী লিটন নাথের। মঙ্গলবার লিটন নাথের বাড়িতে গেলেন বিধায়ক বিনয় ভূষণ দাস। তিনি বলেন, পুলিশ সব রকমের চেষ্টা করছে লিটনকে উদ্ধারের জন্য, সরকারিভাবে সাহায্য করা হবে তার পরিবারকে। এখনো সন্ধান মেলেনি দামছড়া থেকে অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথের অপহরণ কাণ্ডের। 72 ঘন্টা পরও পুলিশ তার খোঁজ পায়নি। মঙ্গলবারে পুলিশ টিএসআর কাস্কো সহ আশপাশ অঞ্চলের জঙ্গলে অভিযান চালায়, কিন্তু কোনোভাবেই লিটনের সন্ধান পাওয়া যায়নি। এদিন অপহৃত ব্যবসায়ী লিটন নাথের বাড়িতে ছুটে যান পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস। তিনি বলেন, পুলিশ একটি ক্লু পেয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পুলিশ সাফল্য পাওয়ার আশঙ্কা করছে। আমরা মিটিং করছি, একটা সবাই আইছেন এখানে, সব ধরনের মানুষ, বাঙালি উপজাতি সবাই মিলে, লিডারশিপ যারা আছেন আমরা সবাই আইছি, এখানে একটা বৈঠক হয়েছে। বৈঠকে ওসি সাহেব ছিলেন, উনি যে কথা কইছেন যে একটা ক্লু পাওয়া গেছে, এর মধ্যে একটা সমাধানের পথে যাইব গভর্নমেন্ট এবং আরক্ষা দপ্তর, এবং এটা এর মধ্যেই সমাধান হয়ে যাব, এটা শুনি আমরা খুব আশ্বস্ত বোধ করছি নিজেরা। এবং যে ফ্যামিলিটা আছে, কীভাবে ফ্যামিলিটাকে কিছুদিনের জন্য হলেও যাতে আমরা খাদ্য দিয়ে তাদের যাতে উপোস না থাকে এটার ব্যবস্থার জন্য ডিসিশন নেওয়া হয়েছে। আপাতত মার্কেট, দামছড়া মার্কেট যারা আছেন, মার্কেটে যারা আছেন, পার্থবাবু আছে, অর্জুনবাবু তারা আসিল, তো তারা মোটামুটি আশ্বস্ত করছেন আমাদের যে ওদের খাদ্যের কোনো অভাব হবে না, আমরা তাদের চাল ডাল যা দেওয়া লাগে সব কিছু আমরা দিয়ে এটার ব্যবস্থা আমরা। বিধায়ক বিনয় ভূষণ দাস জানান, এলাকার শান্তি সম্প্রীতি যেন বিঘ্নিত না হয় তার জন্য একটি শান্তি কমিটি করা হবে। প্রতিটি ভিলেজ কমিটির চেয়ারম্যানকে নিয়ে গঠিত হবে শান্তি কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।